नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछेन। सबाई के जानाई नलेज बांगला वर्ल्ड यूट्यूब चैनले स्वागत। आजकेर ए भिडियोटी सम्पूर्ण आलादा एकटी भिडियो एवं भिडियोटी एकदम गभीर ज्ञाने भरपूर। आशा करछी ए भिडियोटी जदि आपनारा सम्पूर्ण देखेन ताहले जे ज्ञान आपनारा पाबेन ता आपनादेर ज्ञान भाण्डारके परिपूर्ण करबे एवं जे मूल्यवान समय दिए आपनारा ए भिडियोटी देखछेन সেই সময়টিও আপনার কাজে লাগবে। যদি আপনার মন চায় তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন জেনে নেওয়া যাক। আমাদের শরীরে 9টি দরজা, 2টি চোখ, 2টি কান, 2টি নাভির ছিদ্র, 1টি মুখ, এইভাবে মোট মাথায় 7টি দরজা এবং অষ্টম মলদ্বার এবং নবম মূত্রদ্বার রয়েছে। স্থিত 7টি দরজাই হলো দেবতাদের বাসস্থান। এখানে অবস্থানকারী সকল দেবতা একে অপরের কল্যাণের জন্য নিজ নিজ স্থানে সর্বদা সজাগ ও সচেতন থাকেন। অগ্নিদেব চক্ষু ও যথারাঙ্গে রূপে, শ্বাস প্রশ্বাস ও 10 প্রাণের রূপে পবনদেব, বরুণদেব জিহ্বা ও রক্ত ইত্যাদির আকারে বাস করছেন। একইভাবে অন্যান্য দেবতারাও দেহের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। আমাদের এই দেহ হলো চেতনা, আত্মা এবং পরমাত্মার বাসস্থান। এই সমস্ত দেবতারা এই দেহের সৌহার্দ্য ও সহযোগিতার সাথে প্রেমময়ভাবে বাস করছেন। প্রত্যেকের কাজ কিন্তু বিভক্ত, সকলেই তাদের কাজ সম্পাদনে আন্তরিক এবং দক্ষ। 9টি দরজা অর্থাৎ 9টি চক্র হলো প্রকৃতির চক্র। 3টি দরজা নিচের দিকে এবং 6টি উপরের দিকে মুখ করে রয়েছে। মৃত্যুর সময় আমাদের কর্মের ফল অনুসারে আমাদের জীবন একটি দরজা দিয়ে প্রবাহিত হয়, দশম গেট, যা শূন্য চাকা নামেও পরিচিত, যা হলো ঐশ্বরিক স্থান। যোগীরা এর মাধ্যমে পরলোক গমন করেন। মৃত্যুর পর অন্তিম ক্রিয়া করার উদ্দেশ্য হল জীবনের কোনো অংশ অবশিষ্ট থাকলে তা একই দরজা দিয়ে অতিক্রম করে ঊর্ধ্বগতি লাভ করতে হবে। যোগশাস্ত্র অনুসারে ব্রহ্মসত্তা এই যোগ দিয়ে মানব দেহে প্রবেশ করে। আমাদের শরীরে মোট 114টি চক্রের মধ্যে 7টি হলো প্রধান চক্র, 21টি মাঝারি চক্র এবং 86টি শুক্রচক্র রয়েছে। এর মধ্যে 2টি চক্র আমাদের শরীরের বাইরে থেকে যায়। প্রধান 7টি চক্রের মধ্যে 1টি হলো শরীরের বাইরে সহস্রার চক্র, মাঝের 21টি চক্র হলো চক্ষু, নাক, কর্ণ, কাঁধ, হাত, হাঁটু বা পা ইত্যাদি 108টি চক্র শরীরে সক্রিয় থাকে, বাকি 4টি সুপ্ত থাকে। 8টি চক্র 8টি প্রকৃতির প্রতীক, যথাক্রমে পৃথিবী, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহং এর প্রতীক। অগ্নচক্র ইরা, পিঙ্গলা এবং সুষুমনা, যা স্বয়ং ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের শক্তির 3টি স্তর রয়েছে। প্রথমটি 3টি গুণকে বোঝায়, দ্বিতীয়টি উচ্চতর শক্তিকে বোঝায় এবং তৃতীয়টি 3টি গুণকে অতিক্রম করে। এগুলি আবার বিভিন্ন নামে পরিচিত, যথাক্রমে মেরুদণ্ড পোল, এই কারণে হাড়ের অংশের মাঝ দিয়ে নিচে থেকে ওপরে গর্ত হয়ে থাকে আমাদের মানব শরীরে। এর মধ্যে অদৃশ্যভাবে সুষুমনা নামক নদী রয়েছে, আর এতে প্রধান 5টি চক্র থাকলেও ষষ্ঠ অগ্নিচক্রের স্থান মেরুদণ্ডে আসে না, এটা 2 নারীর মধ্যে হয়। এটি মনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। সামনের চক্র জ্ঞানের প্রতীক, যা কপালের মাঝখানে অবস্থিত, সম্মুখভাগে সমগ্র কপাল বলা হয় এবং এটি পাইনাল গ্রন্থি এবং স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। রোহিণী চক্র অহমের প্রতীক, যা বিন্দুচক্রের মধ্যে লুকিয়ে আছে, নবম দ্বার, যেখানে শূন্য চক্রে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায়। বিন্দু বিসর্গকে সংক্ষেপে বিন্দু বলা হয়। বিন্দু মানে হলো পতন, এইভাবে বিন্দু বিসর্গ মানে হলো ফলে পতন। উচ্চস্তরের সাধনার সময় যখন এটি মস্তিষ্ক থেকে উৎপন্ন হয় তখন এমন ঐশ্বরিক নেশার ছাপ পড়ে যাকে অসাধারণ কিন্তু সাধারণ বলা যায় না। সমগ্র মানব প্রগতি যুগের ইতিহাসে বিন্দুর শক্তি এখন পর্যন্ত রহস্যময় রয়ে গেছে।
এবং এটি সৃষ্টির উৎস হিসেবে বিবেচিত হয়েছে। মানব সিস্টেমের প্রতিটি বিন্দুই হলো অসীম ক্ষমতার কেন্দ্র। এই শক্তি স্থায়ী চেতনার ভিত্তির প্রকাশ করে থাকে। শাস্ত্রে বিন্দুকে সেই আদি উৎস বলে মনে করা হয়েছে, যেখান থেকে পদার্থের সমস্ত প্রকাশ এবং যেখানে সমস্ত মিলিত হয়েছে। আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী প্রভৃতি হলো তারই ফল। ষণ্মুখ চক্র এবং বিন্দু, চক্রের লুকোনো শক্তিগুলি প্রকাশ পায় না, তবে অগ্রচক্রের মধ্যেই লুকিয়ে থাকে। অষ্টম চক্র পর্যন্ত শুধু প্রকৃতি লয় আছে। নবম দরজা বিন্দু চক্র হল আত্মার আসন। আমরা ঐতিহ্যগতভাবে এই দ্বৈততাকে শিব এবং শক্তি হিসেবে উল্লেখ করি। এটি সৃষ্টির পূর্বের অবস্থা, অর্থাৎ যা ব্রহ্মার শক্তি। শক্তিতে যোগ দিয়ে শিব আত্মরাম হন, অর্থাৎ ইড়া ও পিঙ্গলার মিলন এবং সুষুম্নার শক্তির প্রবেশ। এই দুটি চক্র আমাদের শরীরের বাইরে বাস করে। সহস্রার চক্র আছে, যাকে ব্রহ্মরন্ধ্র বলা হয়, এবং অন্যটি হল নির্বাণ চক্র। সহস্রার চক্র আত্মার প্রতীক। দৈহিক শরীরের থেকে 3.5 ইঞ্চি উপরে একটি 1000 পাপড়ি বিশিষ্ট পদ্ম এবং অদ্বৈত নির্গুণ নিরাকার ব্রহ্মের আসন। এটি আসলে শুধু একটি চক্র নয়, বরং বাস্তব এবং সম্পূর্ণ ঈশ্বর এবং আত্মা। সহস্রার চক্রটি 6 সেন্টিমিটার ব্যাসের একটি অর্ধ খোলা পদ্মফুলের মতো। ওপরে থেকে দেখলে মোট 972টি পাপড়ি দৃশ্যমান হয়। এতে নিচে 960টি ছোট পাপড়ি এবং মাঝখানে রয়েছে 12টি সোনার পাপড়ি। একে 1000 পাপড়ি বিশিষ্ট পদ্মও বলা হয়, যা অসীম আনন্দের কেন্দ্রবিন্দু। এটিতে রামধনু সব রং দেখা যায়, কিন্তু প্রধান রং হল বেগুনি। এই চক্রে এ থেকে কে পর্যন্ত সমস্ত স্বর এবং বর্ণধ্বনি উৎপন্ন হয়। পিটুইটারি এবং পাইনাল গ্রন্থির আংশিক অংশের সাথে সম্পর্কিত। এটি মস্তিষ্কের ওপরের অংশ এবং ডান চোখকে নিয়ন্ত্রণ করছে। এটি আত্মার সর্বোচ্চ স্থান। সহস্রার সরাসরি মেরুদণ্ডের সাথে সম্পর্কিত নয়, কিন্তু তারপরও সূক্ষ্ম দেহটি 5টি মেরুদণ্ড এবং 2টি মেরুদণ্ডবিহীন 7টি চক্রের সঙ্গে শৃঙ্খলিত। সূক্ষ্ম দেহের সুষুমনায় এই 7টি চক্র সম্পূর্ণরূপে পরস্পর সংযুক্ত রয়েছে, শিকল সংযোগের মতো। শরীরের গঠনের এই জায়গায় অনেকগুলি গুরুত্বপূর্ণ গ্রন্থির সাথে সম্পর্কিত জালিকার সক্রিয়করণ সিস্টেমের অস্তিত্ব রয়েছে। সেখান থেকে জৈবিক বিদ্যুতের সস্থল প্রবাহের উদ্ভব ঘটে। সেই স্রোত মস্তিষ্কের অসংখ্য কেন্দ্রে চলে। ছোট ছোট স্ফুলিঙ্গ ঢেউয়ের আকারে এরা উঠতে থাকে। তাদের সংখ্যা সঠিকভাবে গণনা করা যায় না, তবে তারা 1000 হাজার। এই কারণেই সহস্রার চক্রের নামকরণ করা হয়েছে সহস্র বক্তা। এই ভিত্তিতেই শেষনাগের 1000 ফোনা থাকার অনুমানের ভিত্তি হিসেবে ধরা হয়। এই প্রতিষ্ঠানটি মহাজাগতিক চেতনার সাথে যোগাযোগ স্থাপনে অগ্রগামী, তাই একে ব্রহ্মরন্ধ্রও বলা হয়। অজ্ঞান চক্রকে সহস্রারের উৎপাদন কেন্দ্র বলা হয়ে যেতে পারে। সহস্রার চক্রের মধ্যে বিদ্যমান হল নির্বাণ চক্র, যার মধ্যে নির্গুণ নিরাকার ব্রহ্ম বাস করেন। নির্বাণের প্রকৃত অর্থ জ্ঞান অর্জন, যা মনের পরিচয় দূর করে এবং আসল সত্যের সাথে একটি সংযোগ তৈরি করে। তাত্ত্বিকভাবে নির্বাণ এমন একটি মনকে বলা হয়, যেটি আগত ভবও নয়, বিভবও নয়, এবং অনন্তকালের অবস্থা অর্জন করেছে। স্বাভাবিক মৃত্যুতে আমাদের স্থূলদেহেরই বিনাশ ঘটে। 6টি দেহ অবশিষ্ট থাকে, যা থেকে আত্মা তার আবাস অনুযায়ী পরবর্তী জন্মগ্রহণ করে। কিন্তু মহামৃত্যুতে 6টি দেহই ধ্বংস হয়ে যায়, তখন আর ফিরে আসা সম্ভব নয়। একে বলা হয় মোক্ষ, নির্বাণ ও কৈবল্য। মৃত্যুর সময় পর্যন্ত যার সহতর কোলে সে মোক্ষ লাভ করে। এর অর্থ স্থিতিশীলতা এবং শান্তি। নির্বাণ লাভকে অবিদ্যার সমাপ্তির সাথে তুলনা করা হয়, যার দ্বারা সেই মনের অবস্থার চেতনা জাগ্রত হয়, যা জীবনচক্র থেকে মুক্তি দেয়। জ্ঞানের একটি স্তর অর্জন করার পরে একজন মানসিক চেতনা হিসেবে নির্বাণ অনুভব করে। পৃথিবী মূলত লালসা ও অজ্ঞতার ফসল। মৃত্যু ছাড়াই নির্বাণ লাভ করা যায়, আর যখন মৃত্যু ঘটে তখন সেই মৃত্যুকে মোক্ষ বলা হয়, কারণ সে জীবন মৃত্যু থেকে মুক্তি পায় এবং নতুন করে জন্ম নেয় না। পুরাণ অনুসারে রাজা বলির রাজ্য ছিল 3 জগতে। ভগবান বামন রূপে তার কাছে 3.5 হাত জমি ভিক্ষা করেছিলেন। 3 ধাপে 3 জগৎ এবং অর্ধেক ধাপে যজ্ঞের দেহ পরিমাপ করে
বিরাট ব্রহ্মা তাদের সকলকে গ্রহণ করেছিলেন। আমাদের এই শরীর 3.5 হাত লম্বা, যদি না জানতেন তাহলে একবার মেপে দেখে নিন, নিজের হাতে 3.5 হাত হবেই। তো যাই হোক, চক্রের জাগরণে ছোট থেকে বড় ডিম্বাণু তৈরি হলে এর 3.5 হাত দৈর্ঘ্য বিশ্ববাসীর কাছে প্রসারিত করা যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের শরীরের মধ্যে থাকা শারীরবৃত্তীয় বিদ্যার একটি পূর্ণরূপ। এই পূর্ণরূপের কথা আপনারা আগে জানতেন কি না তাও জানাবেন নিচে কমেন্টে। ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না। যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটি এবং এই অজানা কথাগুলি জেনে যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন ও শেয়ার করবেন আরও 5 জনের জানার জন্য। আর যদি আপনার মন চায় তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবারও কোনো এক নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। আপনাদের বহুমূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।